বৃষ্টি থেমে ঝালকাঠিতে সকালে সূর্যের দেখা মিলেছে শহরে বন্যার পানি নেমে গেলেও বেশ কিছু নিচু অঞ্চল এখনো পানি নিয়েছে ঝালকাঠির আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী অলোক সাহা ঝালকাঠিতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়া শুরু করেছে আমরা আজকে সকাল থেকে দেখেছি যে সকালেই রোদ উঠেছে আমরা গত দুই দিন আগে দেখেছি এখানে টানা বৃষ্টি হয়েছে টানা বৃষ্টির ফলে কিন্তু ঝালুকুঠির যে নিম্ন অঞ্চল সেই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে আমরা ঝালুকুঠি জেলার বত্রিশটি ইউনিয়নে খোঁজ নিয়েছি সেখানকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে বৃষ্টির পাশাপাশি কিন্তু ঝালোকোটের যে প্রধান দুইটি নদী রয়েছে সুগন্ধ এবং বিশখেলি সেই নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং টানা বৃষ্টির ফলে ঝালোকোঠে শহরের যে সকল সড়কগুলো রয়েছে সবগুলোই প্রায় তলিয়ে গিয়েছিল তো যে কারণে ঝালুকোঠি শহরবাসী ভোগান্তির মধ্যে পড়ে তবে আজ সকাল থেকে রোদ ওঠায় এবং বৃষ্টির পানি নেমে যাওয়ায় কিন্তু ভোগান্তি কিছুটা দূর হয়েছে আমরা দেখতে পাচ্ছি নদীতেও যে পানি বৃদ্ধি ছিল সেই পরিস্থিতি এখন নাই নদীর পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে তবে ঝালুকোঠি পৌরবাসীর সাথে আমরা কথা বলেছি যে এখানে সামান্য বৃষ্টি হলেই কিন্তু ঝালকোঠি শহরের যে সকল সড়কগুলো রয়েছে সেই সকল সড়কগুলো তলিয়ে যায় এ কারণ হিসাবে পৌরবাসী অভিযোগ করেছেন যে ঝালকুঠি জেলার শহরের মধ্যে কিন্তু আটটি খাল বিদ্যমান ছিল এই আটটি খাল থেকে কিন্তু কোনো এক সময় নৌকা চলাচল করত। কিন্তু দখল ও দূষণের প্রভাবে এই আটটি খাল আস্তে আস্তে ভরা ভরাট হয়ে গেছে যার ফলে একটু বৃষ্টি হলেও কিন্তু শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয় গত শুক্রবার যে বৃষ্টি হয়েছে টানা বৃষ্টির ফলে কিন্তু এই জেলার যে অন্যতম অর্থকারী ফসল পেয়ারা সেই পেয়ারা চাষিদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে আমরা জানি যে সপ্তাহের প্রতি শুক্রবার এখানকার পেয়ারা বাগানে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসে তবে বৃষ্টির ফলে কিন্তু গত শুক্রবার এই পেয়ারা বাগানে কোনো রকম পর্যটক আসেনি বলে আমরা আমাদের কি পেয়ারা চাষিরা জানিয়েছেন যার ফলে তাদের পেয়ারা বিক্রিও হয়নি এবং অন্যান্য পর্যটকরা আসলে যে সকল খাত থেকে তাদের লাভ লাভবান হতো সেই খাতগুলোও কিন্তু তারা লাভবান হতে পারেনি তো পেয়ারা চাষিরাও কিন্তু একটু ক্ষতির মুখে পড়েছে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য